প্রান্তিক মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। এই বইটার চ্যাপ্টার 5 বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। এর নেক্সট পার্টের জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। গত পার্টে 2 পর্যন্ত করেছিলাম, আজকে করব 3-এর স্তম্ভ মিলাও। ক নীলরতন সরকার, এটা হবে পেজ নম্বর 78, নীলরতন সরকার টেকনিক্যাল ইনস্টিটিউট। পেজ নম্বর 77 পেয়ে যাবে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, সম্পাদক নীলরতন সরকার। এটা হবে ক। কার্লাইল সার্কুলার, এটা হবে পেজ নম্বর 77, কার্লাইল সার্কুলার স্বদেশী আন্দোলন। খ, এটা হবে 1 নম্বরে খ। অরবিন্দ ঘোষ, পেজ নম্বর 77, অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল কলেজ আর ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, দুটোই একই পেজে আছে। তাহলে অরবিন্দ ঘোষ হবে 4-এ গ, আর সতীশচন্দ্র হবে ডন সোসাইটি, এটা ঘ। নেক্সট প্রশ্ন বিবৃতি। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠা হয়, জাতীয় স্বার্থে শিক্ষা পরিচালনা হলো এর প্রতিষ্ঠানের প্রাণ। পেজ নম্বর 77, এটা হবে অপশন গ। 2 নম্বর, বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন। বিদ্যাসাগর বর্ণপরিচয় 70 পেজ, শিশু শিক্ষা, এটা হবে অপশন ক, গণশিক্ষার উদ্দেশ্যে। 3 নম্বর, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণাগার পথ প্রদর্শক। পেজ নম্বর 73, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞানীরা এই সংস্থার মাধ্যমে তাদের গবেষণা কার্য সূচনা করে, এটা হবে ক, বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। নেক্সট প্রশ্ন বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তাভাবনা তুলে ধরেন। পেজ নম্বর 80, পাশ্চাত্য প্রাচীন ও নবীন শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটল বিশ্বভারতীয় প্রাঙ্গণে, বিশ্বভারতীর প্রাঙ্গণে, এটা হবে অপশন ক, ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক 1 নম্বর, মুদ্রণ শিল্প শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল। উত্তর, ক্লাস 10-এর এই বইটা থেকে লিখবে, এইখান থেকে এই পর্যন্ত। আর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন বা এটাও লিখতে পারো, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। নেক্সট প্রশ্ন, তিন নম্বর, মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত। এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, চার নম্বর, মার্সম্যান কোন দুটি পত্রিকা কবে বের করেন। পেজ নম্বর 69, 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন আর সমাচার দর্পণ। নেক্সট প্রশ্ন,
5 নম্বর বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন? পেজ নম্বর 69 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন। নেক্সট প্রশ্ন, ছয় নম্বর মদন মোহন তর্কালঙ্কার কেন বিখ্যাত? মদন মোহন তর্কালঙ্কার বিখ্যাত কেন? তো এখান থেকে অবদান থেকে যে কোনো দুটো পয়েন্ট লিখে দেবে। সাত নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম লেখো। উত্তর, পেজ নম্বর 71 পত্রিকার নাম সন্দেশ আর গ্রন্থের নাম লিখবে টুনটুনির বই। নেক্সট প্রশ্ন, আট নম্বর রাধানাথ শিকদার কোন বিষয়ে খ্যাতি লাভ করেন? পেজ নম্বর 72 রাধানাথ সর্বপ্রথম এই সিংহের, এই লিখবে এখানে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সিংহের সর্বোচ্চতা পরিমাপ করেন। রাধানাথ গণিত শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। পরবর্তীকালে তিনি জরিপ ও আবহাওয়া বিভাগের প্রধান কম্পিউটার ও সুপারিনটেন্ডেন্ট হন। রাধানাথের দক্ষতা উল্লেখ ভারতে জরিপ সংক্রান্ত প্রামাণ্য গ্রন্থে রয়েছে। এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, নয় নম্বর জগদীশচন্দ্র বসু প্রথমে কোন বিষয়ে কোন গবেষণায় খ্যাতি লাভ করেন? পেজ নম্বর 73 প্রথমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে গবেষণায় খ্যাতি লাভ করেন। নেক্সট প্রশ্ন, দশ নম্বর কলকাতার বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? পেজ নম্বর 74 স্যার রাসবিহারী ঘোষ, স্যার তারকনাথ পালিত, 1914 সালে বিজ্ঞান কলেজ স্থাপন করেন। স্যার রাসবিহারী ঘোষ, স্যার তারকনাথ পালিত, 1914 সাল। নেক্সট প্রশ্ন, এগারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে কারা যুক্ত ছিলেন? পেজ নম্বর 77 জাতীয় শিক্ষার সঙ্গে যারা যুক্ত ছিলেন, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হীরেন্দ্রনাথ দত্ত, ব্রজেন্দ্র শীল প্রমুখ মনীষী ছিলেন এর মূল কর্মকর্তা। এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তর, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য, এখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে। এই দুটো পয়েন্ট এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখলেও হবে। আজকে এই পর্যন্তই, পরে নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।